হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ক্লাস 10-এর রিচ্যাপ্টার পড়াবো তাপের ঘটনাসমূহ। ক্লাস 10-এর ওইটা হচ্ছে চতুর্থ চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহ। তা তাপের ঘটনাসমূহ পড়ানোর আগে একটু তাপ সম্পর্কে বলি। তাপ কি? তাপ হচ্ছে এক ধরনের শক্তি যা বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। তাহলে এই তাপ কি কাজে লাগাবো, কি করব, কেনই বা করব, একটু ব্যাখ্যা করা যাক। মনে করো যে দুটো বস্তু একসঙ্গে জোড়া রাখা আছে, জুড়ে দেওয়ার আছে, রাখো। এটাকে মনে করলাম লোহা, আর এটাকে মনে করলাম তামা। এবারে এটাকে যদি আমি উত্তপ্ত করি, মনে করো বার্নার নিয়ে উত্তপ্ত করছি, তাহলে কি দেখব? এই যে বার্নার নিয়ে উত্তপ্ত করার সঙ্গে সঙ্গে এটা আর সোজা ছিল, সোজা নেই। দুটো পাত যেহেতু জোড়া আছে, এটা আর সোজা থাকবে না, কিরম হয়ে গেছে মনে করলাম, দেখলাম যে এইরকম বাঁক ধরে গেছে, এইরকম বেঁকে গেছে, এইরকমভাবে বেঁকে গেছে। এটা তখন হয়ে যাচ্ছে যে মনে করো তামা, আর এটা হয়ে যাচ্ছে তখন লোহা। এখান থেকে কি বুঝতে পারলে? যে আমি তো তাপ দিলাম কিন্তু বেঁকে গেল কেন? কারণ একটাই কারণ আছে, যে প্রসারণ হয়েছে। কি প্রসারণ? সে দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্র প্রসারণ হতে পারে, আয়তন প্রসারণ হতে পারে, বা সবগুলো একসঙ্গে হতে পারে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন হতে পারে, আকারের পরিবর্তন হতে পারে, ক্ষেত্রফলের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। এবারে কে কেন কোথায় কেন বেঁকে যাচ্ছে, উপরে কেন তামা আছে, নিচে কেন লোহা আছে, উপরেও লোহা থাকতে পারতো, নিচেও তামা থাকতে পারতো, এগুলো তো আলোচনার একটা প্রশ্ন। এখন এই যে তামাটা কেন উপরে তামা আছে, কেন নিচে লোহা আছে, কারণ তামার দৈর্ঘ্য প্রসারণ বেশি, সেই জন্য সে উপরের দিকে আছে। মানে কি, দুটো পদার্থকে যখন আমি তাপ দিচ্ছি, একই পরিমাণে তাপ দিচ্ছি, তখন কী হবে, যার প্রসারণ বেশি সে একটু বেশি প্রসারণ হবে, আর যার প্রসারণ কম সে একটু কম প্রসারণ হবে। সেই জন্য তামাটা একটু বেশি প্রসারণ হওয়ার জন্য তামা ব্যান্ড হয়ে গেছে, আর লোহাটা একটু কম প্রসারণ হওয়ার জন্য সে একটু কম ব্যান্ড হয়েছে, মানে কম বেঁকেছে। সেই জন্য যার প্রসারণ বেশি হবে সে থাকবে ওপরের দিকে, মানে উত্তল তলের দিকে, আর যার প্রসারণ কম সে থাকবে নিম্নের তলের দিকে। বোঝা গেল? এইভাবে তাপের প্রসারণ নিয়ে আলোচনা করা গেল। এবার এই তাপের প্রসারণ যে কত রকমের হয় সেটা বলে দিই। তাপীয় প্রসারণ তিন প্রকার হয়, কঠিনের তাপীয় প্রসারণ তিন প্রকার হয়। একটা হচ্ছে রৈখিক প্রসারণ, আর একটা ক্ষেত্র প্রসারণ, আর একটা আয়তন প্রসারণ। তাহলে তাপীয় প্রসারণ কঠিনের লিখতে হবে, যে কঠিনের তাপীয় প্রসারণ তিন প্রকার। যথা, এক হচ্ছে দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ, দুই হচ্ছে ক্ষেত্র প্রসারণ, তিন হচ্ছে আয়তন প্রসারণ। এবারে দৈর্ঘ্য প্রসারণটা কি? দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে একমাত্রিক তলে আছে। মনে করো এই পেনটা,
পেনটাকে যদি, এবার পেনটা তো ধাতু নয়, কোনো এটা ধরে নাও ধাতু, পেনটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে পেনটার যে দৈর্ঘ্য প্রসারণ হবে সেটা এরকম বড় হয়ে যেতে পারে, এর থেকে বড় হয়ে যেতে, সেটা হচ্ছে রৈখিক প্রসারণ। শুধুমাত্র একমাত্রিক তলে যদি হয় তাহলে সেটা রৈখিক প্রসারণ হবে। ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ কি, একটা ক্ষেত্রফল নেওয়া হয়েছে, মনে করো, মনে করো এরকম একটা ক্ষেত্রফল নেওয়া হয়েছে। ক্ষেত্রফল বলতে একটা তুমি কোনো ধাতব পদার্থ নিতে পারো, সেই ধাতব পদার্থটাকে উত্তপ্ত করা হচ্ছে, তার ক্ষেত্রফল দৈর্ঘ্যও বাড়ছে আবার প্রস্থও বাড়ছে। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি উভয়ই বৃদ্ধি পায় তখন তার ক্ষেত্র প্রসারণ হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, ক্ষেত্র প্রসারণ হচ্ছে। আবার মনে করো কোনো একটা বস্তু নিয়েছো থ্রি ডাইমেনশানে, মানে ত্রিমাত্রিক তলে, যে এরকম একটা চৌকোনা বা চতুর্ভুজ আকারের কোনো বস্তু নেওয়া হয়েছে, তাকে উত্তপ্ত করছো, সেটা বেড়ে গেল, সেটা এরকম বেড়ে গেল, তখন কি যেটা হবে সেটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ। কেন, এর আয়তন আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটাকে বলবো আয়তন প্রসারণ। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে একমাত্রিক জন্য হবে, ক্ষেত্র প্রসারণ হচ্ছে দ্বিমাত্রিকের জন্য হবে, আর আয়তন প্রসারণ হবে ত্রিমাত্রিকের জন্য। এবারে এই প্রসারণ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম যে প্রসারণটা আসছে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। কি আসছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা আমাদেরকে সংজ্ঞা মুখস্থ করতে হবে। বলছে যে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, তাহলে কোনো একটা পদার্থ নিয়েছি ওয়ান ডাইমেনশানে, কোনো একটা পদার্থ নেওয়া হয়েছে, ঠিক আছে, এই পদার্থকে যখন আমি উত্তাপ দিচ্ছি, উত্তাপ দেওয়া হচ্ছে, তখন এর তাপমাত্রা মনে করো 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 1 ডিগ্রি হলো, তখন এর প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, তখন এর প্রতি একক দৈর্ঘ্যে মনে করো 1 মিটার ছিল, 1 মিটারের দৈর্ঘ্য ছিল, 1 মিটার থেকে যে দৈর্ঘ্য প্রসারণটা হবে তাকে ওই কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের যদি জেনারেল ফর্মুলা দিয়ে করা হয় তাহলে ধরে নিলাম, ধরি T1 উষ্ণতায়, T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য L1, ঠিক আছে, তাহলে আমরা এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি না ধরে আমরা কি ধরে নিয়েছি, প্রাথমিক অবস্থায় ছিল T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এর দৈর্ঘ্য ছিল কত, 1 মিটার না ধরে আমরা বলবো L1 মিটার ছিল। ঠিক আছে, এবার উষ্ণতা, উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলে, উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলে দৈর্ঘ্য হয়, ধরে নিলাম L2, দৈর্ঘ্য হবে L2, তাহলে প্রাথমিক অবস্থায় T1 উষ্ণতা ছিল, তখন পদার্থের দৈর্ঘ্য ছিল কত, L1, এবার উষ্ণতা বৃদ্ধি করা হলো, ওই যে বার্না জ্বালিয়ে দিয়েছি, উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, বৃদ্ধি করে T2 করা হলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেছে, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়ে গেছে মনে করলাম, এরমভাবে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে, এদিক ওদিক করে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেছে কত, L2, তাহলে প্রাথমিক যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে এতটা পর্যন্ত L, আর L2 কত হবে, একদম লাস্ট পর্যন্ত L2। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণের সংজ্ঞা অনুসারে কি হবে, বলছে সংজ্ঞাটা কি, আচ্ছা এখানে প্রথমে আমরা উষ্ণতার পার্থক্যটা বের করে নিই, তাহলে উষ্ণতার পার্থক্য কত, উষ্ণতার পার্থক্যটা বের করে নিই, উষ্ণতার পার্থক্য কত হয়েছে, উষ্ণতার পার্থক্য হবে T2 - T1, কেন অন্তিম উষ্ণতাটা বেশি প্রাথমিকের থেকে, তা T2 - T1, এবং দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, দৈর্ঘ্যের পার্থক্য দৈর্ঘ্যের পার্থক্য L2টা অন্তিম হয়েছে মাইনাস প্রাথমিক, L2 -
এল ওয়ান, ঠিক আছে। এবারে কি করতে হবে, এই যে দৈর্ঘ্যের পার্থক্যটা সংজ্ঞা অনুযায়ী, তাহলে কি লিখব, সংজ্ঞা অনুযায়ী লিখব সংজ্ঞানুযায়ী আমরা কি লিখব, এই যে প্রাথমিক ও দৈর্ঘ্যের পার্থক্যটা, দৈর্ঘ্যের পার্থক্যটাই হবে প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব, হয়েছে। আবার এই যে দৈর্ঘ্যের পার্থক্যটা, এটা হবে উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে দৈর্ঘ্যের পার্থক্যটা হবে, সেটা হবে প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি, আর দৈর্ঘ্যের পার্থক্যটা হবে উষ্ণতার সঙ্গে সমানুপাতি, ঠিক আছে। এই দুটো সমীকরণকে আমরা যৌগিক ভেদের নিয়ম যদি অ্যাপ্লাই করি, যৌগিক ভেদের নিয়ম কি, আমরা লেফট হ্যান্ড সাইডে দেখো একই টার্ম আছে, এই দুটো টার্ম একই, তাহলে এই দুটো টার্মকে আমরা কি করব, এই দুটো টার্ম যৌগিক ভেদের, যৌগিক ভেদের সূত্র থেকে কি পাবো, এল টু মাইনাস এল ওয়ান যেমন লেফট হ্যান্ড সাইডে আছে তেমন লেফট হ্যান্ড সাইডে থেকে যাবে প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল রাইট হ্যান্ড সাইডে প্রথমে কি আছে এল ওয়ান, আর আছে টি টু মাইনাস টি ওয়ান, হয়েছে। এবারে এই সমানুপাতি চিহ্ন তুলতে গেলে আমাদের কি করতে হয়, একটা ধ্রুবক চিহ্ন নিয়ে আসতে হয়, সেই ধ্রুবকের নাম দেওয়া হয়েছে আলফা, সেই ধ্রুবকের নাম কি দেওয়া হয়েছে আলফা, এই আলফা ইন্টু এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, তাহলে আলফা সমান কি, তাহলে আলফা সমান আমরা লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান বাই এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, তাহলে আলফাটার নাম কি, আলফা হলো, আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা সমানুপাতি ধ্রুবক হিসেবে বলতে পারি, যাকে আমরা বলবো সমানুপাতি ধ্রুবক, ঠিক আছে। এটাই হলো তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমরা বের করতে পারলাম, তাহলে এবার এর থেকে এককটাও বের করতে পারবো, চলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা বের করার চেষ্টা করি, নিজেরাই পারবো, এসব তোমরা চেষ্টা করবে বাড়িতে, নিজেরাও পেরে যাবে। এর এককটা কি, আচ্ছা দেখো তো, এই যে সমীকরণটা বেরিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সমীকরণ কি আছে, উপরে দৈর্ঘ্যের পার্থক্য আছে, তা দৈর্ঘ্যের পার্থক্যের একক যা আর দৈর্ঘ্যের একক তা, নিচে কি আছে দৈর্ঘ্য আছে এরও একক যা, উপরে দুটোর একক একই, তাহলে এখানে ওপরে যা একক নিচেও তাই একক, তাহলে একক একক দুটো একক কেটে যাবে, তাহলে একমাত্র একক থাকবে কার, টির একক মানে উষ্ণতার একক, বোঝা গেল। তাহলে চলো সিজিএস পদ্ধতিতে আমরা এখানে লিখি একক, সিজিএস পদ্ধতিতে আলফা এর একক কি হবে, এটা যদি সিজিএস পদ, দৈর্ঘ্য মানে কি, সিজিএস মানে সেন্টিমিটার, এখানে এল এর জায়গায় কি লিখবো, সেটাও সেন্টিমিটার, আর এখানে কি লিখবো ডিগ্রি সেলসিয়াস, তা সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে 1/ডিগ্রি সেলসিয়াস, 1/ডিগ্রি সেলসিয়াস, বা আমি লিখতে পারি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এটা সিজিএস পদ্ধতিতে আলফার একক বের হয়ে গেল। এবারে এসআইতে যদি বলে দেওয়া হয়, এসআই পদ্ধতিতে আলফার একক কি হবে, উপরে হবে মিটার, এল টু মাইনাস এল ওয়ানের একক হচ্ছে মিটার, আর এল ওয়ানের এককও মিটার, আর এটা হবে কেলভিন, তাহলে হয়ে যাবে মিটার মিটার কেটে গেল, তাহলে থেকে গেল 1/কেলভিন বা কেলভিন টু দি পাওয়ার -1, এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে। এই রকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অ্যাটেন্ড করার জন্য বেল আইকনটি ক্লিক করে দাও সবার আগে, যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। থ্যাংক ইউ।